হ্যাঁ, পানি একটু কমছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার এই অরবক্টর এই পার্কটাতে আসছি, তো যেটার জন্য ভিডিওটা এর আগের দিন আমরা যখন ভিডিও করছিলাম তখন এখানে এখানে কিছুই ছিল না। এখন দেখুন কত বোর্ড, অনেক বোর্ড, বেশিরভাগই প্রাইভেটলি ওন। কিন্তু মারিয়াম বলছিল এখানে একটা ডেলিভারি দিতে আসছিলাম, তখন এটার পাশে আসলাম আর কি। মানে বলতেছিল যে আমার একটু পার্কে নিয়ে যাও, তো ওনার এই যে এই পার্কে কতদিন খেলছিল তার মনে আছে, সে এই জন্য আর কি। এরা খুব বোটিং করে, বোট নিয়ে মানে রিক্রিয়েশনের, ওদের রিক্রিয়েশনের একটা ইয়ে আছে, বোটিং, ফিশিং প্রচুর। আর এদের একটা জিনিস, এটা একটা গ্রামের মতো, ধরুন গ্রাম্য প্রভিন্স, এখানে মেন্টালিটি মানুষের গ্রামের মানুষের মধ্যে বাংলাদেশের, এরা বেশি বড় লোক হওয়ার ইচ্ছা নাই, যে যেভাবে আছে এভাবেই লাইফ কাটা দিতে চায়, ঠিক আছে। কারো যে কোটিপতি হইতে হবে বা ইয়ে, আমি অনেকের সাথে কথা বলছি, 6 মাসে ওয়ালমার্টে চাকরি করে, ইয়াদের চাকরি করে, যাদের সাথে পাই কথা বলি, কথা বলে দেখছি যে তাদের জেনারেলি জেনারেল পিপলের এখানে মানে এই এই যে বোটিং করতেছে, ফিশিং করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, দ্যাটস এনাফ, এদের বাইরে আর কিছু লাগবে না। তো এটা ভালো, আমাদের মানে ঢাকা শহর বা বাংলাদেশের মানুষের মেন্টালিটি একটু ইয়ে হয়ে গেছে, সবাই আমরা চাই যে দ্রুত কোটিপতি হয়ে যেতে, অনেক টাকার মালিক হইতে। এই এই গ্রামের মানুষ দেখা গেল যে বাংলাদেশ হোক আর কেনাডা হোক, গ্রামের মানুষদের সবারই মোটামুটি মেন্টালিটি একই রকম, শহরের মানুষের মেন্টালিটি একটু বেশি ইয়া থাকে বড়লোক হওয়ার, কিন্তু গ্রামের মানুষদের আসলে মেন্টালিটি থাকেই হচ্ছে যেভাবে আছি আলহামদুলিল্লাহ। ওরা তারা আলহামদুলিল্লাহ বলে না, কিন্তু মানে দে আর স্যাটিসফাই, এটাই দেখানোর জন্য। থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন, আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে সহজ করে দেয় জিনিসপত্র, এবং সবাই যারা অসুস্থ আছে সুস্থতা দান করবে, যারা কষ্ট আছে কষ্টের সর্বোত্তম বিনিময় দান করবে। আমিন, আসসালামু আলাইকুম।